ফেরাউন একদিন বলতেছে আসিয়া আমি তোমাকে দারুণ লাইক করি, ভালোবাসি, কিন্তু কি জানি শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করছো, আলো ধরেছ। ইসলামটা কি আলো? তুমি নাকি আলো ধরছো? আসিয়া বলছেন আমার স্বামীগণ, দাম্পত্যময় জীবন কাটালাম, কোনোদিন কি আমি আপনাকে দাম্পত্যময় জীবনে কষ্ট দিয়েছি নাকি না? তুমি আমাকে কষ্ট দাও নাই, এই ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, কোনো তোমার বিরুদ্ধে আমার কোনো ক্লেম নাই, কিন্তু আজকে আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন, আমি আপনাকে দারুণ ভালোবাসি, মহব্বত করি। সেই সময়ের দিন অনুযায়ী একজন কাফের সঙ্গে মোমেনা নারীও থাকতে পারত, সেই শরীয়তে এটা জায়েজ ছিল। কারণ নূহ আলাইহিসসালাম, ইমরাতে লূত আলাইহিসসালামের বউ কাফের ছিল, নূহ আলাইহিসসালামের বউ কাফের ছিল, ঈমান তাদের ছিল না, কিন্তু নবীর বউ তারা ছিল। আমার ভাইরা, আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু দিন নিয়ে কোনো প্রশ্ন আপনি আমাকে করবেন না, কারণ পৃথিবীর যত ভালোবাসা সব ভালোবাসা একদিকে, আর আমার আল্লাহর ভালোবাসা অন্যদিকে, আমি আল্লাহকে বেশি ভালোবাসি। ওটাই হচ্ছে আসল বান্দার বান্দির পরিচয়। এমন কথা যখন শুনে দেওয়া হলো, ফেরাউন বলছে আসিয়া তুমি মুসা ধর্ম গ্রহণ করলে কেমনে? তিনি বলছেন আমার স্বামী মুসার ধর্ম কেমন হয়, এটা তো আল্লাহর ধর্ম, যেরকম সুবহানাল্লাহ। এবার ফেরাউন বলছে আসিয়া তুমি আমাকে দাওয়াতে কাজ করছো নাকি? হ্যাঁ, আমি আপনাকেও দাওয়াত দিচ্ছি, আপনি ইসলাম কবুল করে চলে আসেন। ফেরাউন বলছে না না, অসম্ভব ব্যাপার, তুমি কি বলো আসিয়া, তুমি কি জানো এটার পরিণতি কি হতে পারে? আসিয়া সালাম বলছেন আমার স্বামী, আমি জানি আমার এটার পরিণতি কি হতে পারে, মৃত্যু তো হতে পারে। কোনো চিন্তা তিনি করলেন না, প্রেমিকাকে না পেয়ে প্রেমিকের আত্মহত্যা আসে না নাই? আসে না নাই? দেখেন কি ভালোবাসা, ভালোবাসা গেছে কোন দিকে? আবার প্রেমিকা কি প্রেমিককে না পেয়ে প্রেমিকের আত্মহত্যা আসে না নাই? অথচ আসিয়া আলাইহিসসালাম স্বামীকে ভুলে গেলেন কার ভালোবাসায়? আসতে বলবেন না, কার ভালোবাসায়? সবচেয়ে বেশি ভালোবাসবো আমরা কাকে? আল্লাহকে ভালোবাসবো। সঙ্গে সঙ্গে আসিয়া বললেন স্বামী গো, আপনি যা করবেন আমি মাথা পেতে নিতে রাজি আছি। তাফসীর এসেছে যতগুলো সন্তান ছিল সব সন্তানগুলোকে গরম টকবগে তেলের ডেকচির মধ্যে ভাজা মাছের মতো তাদেরকে শহীদ করে দেওয়া হলো। সর্বশেষ একটা সন্তান ছিল, সেই সন্তানটাকে আসিয়া আলাইহিসসালাম কোলের মধ্যে নিয়ে রেখেছিলেন। সন্তানটাকে কোলের মধ্যে নিতেই ফেরাউন করলো কি, হাত চাগায় দিল, হাত চাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে বাবার কোলটাকে নিরাপদ মনে করলো, কোলের মধ্যে চলে গেছে ফেরাউনের। ফেরাউন যত পাষাণ নির্মম সে তো বুঝে নাই, কোলে নিয়ে সন্তানটাকে আবার গরম সেই টগবগে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। সন্তানটা মারা গেল সবগুলো। এবার বলছে আসিয়া তোকেও দুনিয়া থেকে বিদায় করব, তুই কি করবি বল? আসিয়া আলাইহিসসালাম মুস্কি হাসি মেরে বলছেন আমার স্বামী গো, আপনি কি করবেন জানি? আপনি আমার জীবনটাই নেবেন, কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়ব না, আমি আমার আল্লাহকে ছাড়ব না। সঙ্গে সঙ্গে জল্লাদ ডাকা হলো, হাত পা বাঁধা হলো, হাত পা বেঁধে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে এবার বলা হচ্ছে আসিয়া এখনো জীবন প্রদীপ নিভে যায় নাই, কি করবি বল? সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন শোনো কাফের দলের লোকেরা, আমি আমার কানের ভিতরে জান্নাতের, আমি আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পেতেছি, যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আসিয়া আলাইহিসসালাম কি জল্লাদকে ডেকে বলল, ও জল্লাদ, আসিয়ার মাথায় লোহার চিরুনি লাগায় দিয়া টেনে টেনে চামড়া গুলো টেনে টেনে নিচের দিকে নামায়ানো। জল্লাদ করল কি, মাথার থেকে চামড়া গুলো টেনে টেনে যখন নিচের দিকে নামানো হচ্ছে, ফিনকি দিয়ে রক্ত পড়তেছে। একটা জীবন্ত মানুষের মাথা থেকে চামড়া টেনে টেনে নিচের দিকে নিয়ে আসলে পরে কেমন হতে পারে? আমার বন্ধুগণ কিন্তু তাফসীরে এসেছে আসিয়ার মুখ থেকে বিন্দু পরিমাণ কোনো আওয়াজ বের হয় নাই। ওই নির্মম পাশে বিকাচনের মধ্য দিয়েও আসিয়ার মুখ থেকে একটাই কথা বের হয়েছে, সবাই বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ।
আসসালাম দুনিয়া থেকে যখন বিদায় নেবেন শেষ প্রান্ত, এখন যে কোনো মুহূর্তে জীবন প্রদীপ নিভে যাবে, কোরআনে এসেছে সূরা তাহরিম পড়বেন। সূরা তাহরিমের ভিতরে সুন্দর করে আসিয়ার দোয়াটা আল্লাহ পাক কোট করে দিয়েছেন। আসিয়ার শেষ পর্যায়ে বলছেন, আল্লাহ আমার তো জীবন শেষ হয়ে যাচ্ছে, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ, তোমার কাছে আমার ফরিয়াদ হলো, ও আল্লাহ আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু এমন জান্নাত তুমি আমাকে দিবা না যে জান্নাত থেকে তোমার ঘরটা দূরে থাকবে, তুমি আমাকে এমন জান্নাত দিবা যে জান্নাতের ভিতরে একটা ঘর শুধু থাকবে, সেই ঘরটা হবে তোমার ঘরের সাথে, তোমার প্রতিবেশী যেন আমি হতে পারি। জোরে বলিস সুবহানাল্লাহ। কোরআন বলে দিচ্ছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি। আল্লাহ তাআলা তুমি আমাকে এমন একটা ঘর তুমি আমাকে দিবা, তিনি দশটা পনেরোটা ঘর চান নাই, বড় কোনো জান্নাত চান নাই, তিনি চেয়েছেন আল্লাহ তোমার ঘরের সঙ্গে একটা ঘর আমাকে দিয়ে দিবা। জোরে করুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বেশি মহাব্বত করব কাকে? আস্তে বলবেন না, কাকে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেই জন্য সমস্ত চেতনা ছেড়ে দিয়া, সমস্ত তন্ত্র মন্ত্র ছেড়ে দিয়ে আমরা ঘুরে দাঁড়াবো কার সামনে? আসতে বলবেন না, কার সামনে বলেন? আল্লাহ তাআলা সূরা রোমের ভিতরে বলছেন, ফাকিম ওয়াজহাকা লিদ্দিনি হানিফান ফিতরাতাল্লাহিল্লাতি ফাতারান নাস আলাইহা লা তাবদিল লিখালকিল্লাহ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। অতএব কি করবে? ফাকিম, দাঁড়িয়ে যাও, ওয়াজহাকা তোমার চেহারা নিয়ে, লিদ্দিনি দ্বীনের জন্য, হানিফা একনিষ্ঠ হয়ে, তুমি দ্বীনের জন্য একনিষ্ঠ হয়ে সামনে, কার সামনে দাঁড়াও? আসতে বলবেন না, কার সামনে দাঁড়াও? মানুষের দিন নিয়ে না আল্লাহর দিন নিয়া। এই দুনিয়াতে দিন কয়টা? একটা মানুষের, একটা কার, আর একটা কার? আল্লাহর দিন ইসলাম ছাড়া অন্য কোন দিনকে তুমি গ্রহণ করবে না, দাঁড়িয়ে যাবে আল্লাহর সামনে। আর তুমি কি করবে? তুমি দিনের উপরে টিকসই টিকে থাকবে। আর তোমার জীবনে তিনটা কাজ তুমি যদি করতে পারো, তুমি সফল হয়ে যাবে। নাম্বার ওয়ান হলো মুনিবিনা ইলাইহি, আল্লাহমুখী হয়ে যাবে। আজান যখন হয়ে যাবে, সেই সময় কাজ আগে না নামাজ আগে? আসতে বলবেন না, কাজ আগে না নামাজ আগে? দিনের শুরুটা হবে কি নামাজ দিয়া? জোরে বলেন, কি নামাজ দিয়া? ফজর নামাজ। গত কয়েকদিন আগে ফজরের সময় একটু ধাক্কা মারছিল, জানেন কি আপনারা? আপনারা জানেন এই ধাক্কাকে কি বলে? ভূমিকম্প হয়েছে, আপনারা জানেন? আচ্ছা, দুই একজন করে ওঠে কেন? আমি কি শেষ করে দেব? তো ওঠে কেন? দুই নাম্বার, কোনো নাম্বার খুঁজবেন না, দয়া করে একটু বসুন না। না, আমরা যাব না, খুব রাত তো বেশি হয়েছে তাও না, না খুব যে বেশি হয়েছে তাও তো না, সারা রাত চলবে। সবাই থাকতে রাজি আছেন? সবাই থাকতে রাজি আছেন? একজন আরেকজনকে পাহারা দিবেন, কে ওঠে? রাজি আছেন? একজন আরেকজনকে কি করবেন? উঠতে নিলেই চট করে ধরবেন, বসায় দিয়ে মুস্কেকের হাসি মারবে, ঠান্ডা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। যদি বলেন ভাই আমার এক নাম্বার, তখন কি করবেন? তখন তো সমস্যা, তখন বলবেন দেখো তার একটু থাকা যায় নাকি, একটু চেষ্টা করবেন, চেষ্টা করলে অবশ্যই পারা যাবে। জোরে বলে ইনশাআল্লাহ। একটু থাকুন, একটু কষ্ট করুন, একটু কষ্ট হবে, কারণ কষ্ট করে এসেছেন তো, অনেক দূর থেকে এসেছেন, আর একটু কষ্ট করে যাই, নয় সর্বোচ্চ এক থেকে দেড় ঘন্টাই তো কষ্ট হচ্ছে কি আপনাদের? কেউ যাবে না, খুব জরুরত হলে ভিন্ন কথা বসায় রাখেন, খুব জরুরত হলে ভিন্ন কথা, নিম্ন চাপ এটা তো একটা প্রবলেম, দয়া করে কেউ ঊর্ধ্ব চাপে যাবেন না। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ, এরকম চাপের কিছু লোক আছে না নাই? আচ্ছা, বিড়িটা ডান হাতে খাওয়া যায় না বাম হাতে খাওয়া যায়? কোন হাতে খাওয়া যায়? ও কোন হাতেই না, তাহলে কোন হাতে খায়? এই হাতটা কে দিয়েছেন? কে দিয়েছেন বিড়ি খাওয়ার জন্য? হ্যাঁ,
তাহলে ভালো কাজ করার জন্য আমরা টানাটানি করব না। আগুন এবং ধোঁয়া থাকবে জাহান্নামে, আগুন ধোঁয়া কই থাকবে? জাহান্নামে। দরকার কি? না খাওয়াই ভালো। অনেকে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি মানে ও জায়েজ করবে? বুঝলেন না, প্রশ্নের লক্ষণটা হলো জায়েজ করা, দেখি তো কোথাও কোনো ফাঁক ফোকর পাই কিনা। এটা ইমানদার কখনোই চিন্তা করবে না। যেটা যেটা শরীরের জন্য ক্ষতিকর সেটা ইমানের জন্য ক্ষতিকর, খাবো না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা একটু বসুন। আসান হলে কাজ আগে না নামাজ আগে? নামাজটা পড়ে নেব। সাহাবীরা নামাজ ছেড়ে দেন নাই, কি গভীর মনোযোগ তারা নামাজের মধ্যে দিয়েছেন। আমার নবীজি দুজন সাহাবীকে সীমান্ত পাহাড়ায় নিয়োগ করলেন। সীমান্ত পাহাড়ায় তারা দাঁড়ানো ছিলেন, হযরত আব্বাস এবং হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুমা দুজন। একজন ঘুমিয়ে পড়লেন, বললেন ভাই আব্বাস আমার শরীরটা কেমন যেন খারাপ লাগছে, আমি ঘুমিয়ে পড়লাম, তুমি পাহাড়া দাও। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছেন, খামাখা দাঁড়ায় থেকে লাভ কি, নামাজে পড়ি, ওযু বানায় নামাজটা শুরু করে দিয়েছেন, কিন্তু শত্রু দূর থেকে লক্ষ্য করছে সামনে তো কে যেন দাঁড়ায় আছে, দূর থেকে একটা তীর মেরে দিয়েছি। নামাজ যত সাহাবীর ডান পায়ে সে লাগলো, নামাজ তিনি ছাড়ছেন না। প্রথম রাকাত পড়লেন, দ্বিতীয় রাকাতে দাঁড়ায় গেলেন, আরেকটা তীর এসে বাম পায়ে লেগে গেল, নামাজ ছাড়তেছেন না। ঘুমন্ত সাহাবী জাগা পেয়ে গেলেন, বললেন ও আমার ভাই আব্বাস তুমি কি করছো, শত্রু তোমাকে আক্রমণ করে বসেছে, নামাজ ছেড়ে দাও। তবু আব্বাস করলেন কি, দ্বিতীয় রাকাতে গিয়ে সিজদা দিয়া সালাম ফিরে এরপরে বলছেন ভাই আম্মান আমি তো অনেক আগেই টের পেয়েছি শত্রু আমাকে অ্যাটাক করেছে, নামাজ কেন ছাড়লেন, আমাকে কেন ডাক দিলে না? হযরত আব্বাস বলেন ভাই আম্মান আমি যখন গভীর নামাজ আল্লাহর প্রেমে যখন দাঁড়িয়ে গেছি, যখন সূরা কেরাত গুলো পড়তেছিলাম, একটা তীর এসে ডান পায়ে লাগলো, আমার মন চাচ্ছিল নামাজটা না ছেড়ে দেই। দ্বিতীয় তীরটা আমার পায়ে লাগলো, আমার মন চাচ্ছিল নামাজটা না ছেড়ে দেই, আমার মন বলছিল আল্লাহ এই নামাজ যদি অবস্থ, আরেকটা তীর যদি দুইটা পায়ে না এসে যদি বুকটা ভেদ করে যেত, তবু আমি আমার প্রেমের নামাজ আল্লাহর সঙ্গে ছেড়ে দিতাম না। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেই নামাজের মজা পাওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? নামাজের মজা পেতে হবে। নামাজটাকে লম্বা লম্বা করে আমরা পড়বো, দুরাকাত নামাজ পড়তো কিন্তু অনেক সময় লাগে ফজরের নামাজ। আমি 2019 সালে হজে গিয়েছিলাম, এক ইমামের পেছনে আমি নামাজ পড়লাম, ইমাম তার বয়স হলো 90 বছর, বুড়ো মানুষ। আম্মা এবং আমার ওয়াইফকে আমি মেয়েদের জায়গায় রেখে এসে আব্বাকে নিয়ে আমি নামাজে দাঁড়িয়ে গেলাম। সেই দিন ফজরের নামাজ আমি প্রথম আউয়াল তাকবীর উলার সঙ্গে নামাজ শুরু করেছি, নামাজ শেষ করলাম। দুরাকাত নামাজ 90 বছরের ইমাম তিনি পড়ালেন, মাত্র 29 মিনিট লেগেছে। কয় মিনিট? 29 মিনিট সময় লেগে গেল। আমার দেশের যে কোনো মসজিদের 4.5 লক্ষ মসজিদের যে কোনো মসজিদের যে কোনো ইমাম যদি একটা দিন ফজরের নামাজ যদি 30 মিনিট ধরে পড়ান, নামাজও শেষ চাকরিও শেষ। আমি কি ভুল বললাম? কাম তো নাই আপনার, আমাদের তো কাম টাম আছে, আপনি বসে বসে তো এগুলোই করবেন, এরকম আছে না নাই বলেন তো? নামাজ মানে আল্লাহকে সময় দেওয়া, কাকে আস্তে কাকে সময় দেওয়া? আর আজকের কিছু পথ হারা যুবকরা সময় দেয় কলেজের ক্যাম্পাসে, কাকে কাকে সময় দেয়? গার্লফ্রেন্ডকে। কাকে সময় দেয়? গার্লফ্রেন্ড, বিএফ, জিএফ, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, ঘন্টার পর ঘন্টা চলে যায় ক্যাম্পাসের সামনে। সামনে প্রশাসন আছে, শিক্ষক মন্ডলী আছে, সবাই এগুলো দেখে, আর ছাত্র ছাত্রীর উরুতে মাথা রেখে সারাদিন সকাল টু সন্ধ্যা কুটকুট করে বাদাম খায় আর গল্প করে, একটাই কথা, তুমি আমার আমি তোমার, আছে না নাই? এগুলো কি, এগুলো কি এমনি এমনি বন্ধ হবে? ওই যে 1.5 হাত লাঠি আছে না, যে লাঠির কথা কইলাম, যাদের হাতে প্রয়োগ ক্ষমতা আছে, একটা বারি মারলে 14 গোষ্ঠী ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? ঠিক কিনা?
জি আপনাকে ধন্যবাদ, ওনাকে কন্ট্রোল করা যাবে না, উনি ওভার কন্ট্রোল। আল্লাহ তুমি ওমরের মতো কবুল করো, জোরে বলি আমিন। আপনি ওই মাঝখানে যান, আপনার কাম মাঝখানে চতুর্দিকে মোড় দিবেন, আল্লাহ তুমি তাকে কবুল করো, জোরে বলি আমিন। এই স্লোগান অনেকের বরদাস্ত হয় না, এরকম পাবলিক কিছু আছে না নয় যাদের কাছে আল্লাহর নাম নিতে লজ্জা লাগে, এই জমিন থেকে দূরে বের হয়ে যা। ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা, হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ সবার হাতকে কবুল করেন, জোরে বলে আমিন। নারায়ণ তাকবীর। কোরআন আছে যেখানে, আলো আছে যেখানে, অন্ধকার যেখানে, আল্লাহ কবুল করুন। আমার আলোচনার সাবজেক্ট বুঝতেছেন তো? আচ্ছা বসেন। এই ক্যামেরা যে কি হয়েছে মোবাইল বুঝলেন? সবার রোগ একটাই আছে না নাই? সবাই করে না, হুজুররাও করে, দেখছেন? দেখেন সব দোষ হুজুরের। এত কেন? হ্যাঁ ছবি তুলতে পারেন, এখন তো একসময় হুজুরদের সামনে ক্যামেরা আনলি ফতুয়া দিয়ে দিয়ে শেষ করছে। এই ফতুয়ার ঠেলায় আমরা এখন মিডিয়া থেকে পিছনে, সব মিডিয়া দখল করেছে পশ্চিমারা, আর আমরা কি কইছি? কি কইছি? এই করতে করতে সব ওরা নিয়ে নিছে, কারণ শেষে এসে বলছে না এটাই হালালুন হালালুন। আমার দেশের মোল্লা কিছু আছে কসু বসে, কসু আছে না নাই? আজকে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে এই মিডিয়া। এই মিডিয়া ফেরেশতাকে শয়তান বানায় আর শয়তানকে ফেরেশতা বানায়, ঠিক কি না? অতএব মিডিয়াকে দখল করো মুসলমান, গোটা পৃথিবী তোমার দখলে চলে আসবে। মিডিয়ার দরকার আছে না নাই? আচ্ছা আবার এই যে ক্যামেরা কিছু আসছে, এদের মধ্যে কিছু দুষ্ট আছে বুঝলেন? কিছু দুষ্ট আছে না নাই? আজকে আলোচনা হয়েছে একটা, কালকে পয়েন্ট হবে আরেকটা। বলবে হুজুর কবর থেকে উঠে এসে জাগিয়ে তুললেন, আমি কবর থেকে আসছি, কি কথা কি বুঝলেন আপনি? এইরকম কিছু কিছু অযথা কিছু কিছু থাম্বনেইল তারা বের করে, এটা উচিত না। স্পষ্ট করে বুঝাই দিবেন হুজুর কোন জায়গা থেকে আলোচনা করবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা আজান শুনলি কোথায় যাব? কোথায় যাব আমরা? কি একা পড়বো নামাজ না জামাতে পড়বো? সবাই কি পড়তে রাজি আছেন? নামাজ কারো বাদ যাবে? আমরা কার মুখী হব? মুনিবিনা ইলাইহি, আল্লাহমুখী হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ, আমরা আল্লাহমুখী হয়ে যাব। নামাজি বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখব, আল্লাহর দল যারা করবে তাদের সঙ্গে আমরা সম্পর্ক রাখব, দুনিয়াতে যার সঙ্গে যার সম্পর্ক হবে আখিরাতেও তার সঙ্গে তার হাসর হয়ে যাবে। দুনিয়াতে তোমার যদি নেতাটা বেনামাজি হয় আর তুমি যদি নামাজি নামাজি তার কর্মী হও, কিয়ামতের দিন বেনামাজি নেতাকে নেতৃত্ব মানার জন্য তোমাকে জাহান্নাম যেতে হবে। তুমি নামাজি, তোমার নেতাও হবে নামাজি, তুমি দাড়িওয়ালা, তুমি টুপিওয়ালা, তুমি আল্লাহর দল করো, তোমার নেতাকেও সেই রকম ভাবে তোমাকে মানতে হবে। তোমার নেতাও যেমন হবে তোমাকে তেমন হতে হবে, তোমার নেতা ভালো হবে তুমিও ভালো হবে, কারণ সেই দিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেক কর্মীকে তার নেতা সহ ডাকবেন, কোনো নেতাবাদ পড়বে না। রাগের ঠেলায় কর্মীরা বলবে আল্লাহ আমাদের কোনো দোষ নাই, এই নেতাগুলো আমাদেরকে বিভ্রান্ত করেছে। রাগের ঠেলায় শেষ পর্যন্ত বলবে আল্লাহ আমরা আর কিছুই চাই না, জাহান্নাম যাচ্ছে ঠিক, কিন্তু এদেরকে ডাবল ডাবল শাস্তি দিও। আল্লাহর কাছে তারা বলে ফেলবে কোরআনে এগুলো আছে না নাই?